দুই দিকে উঁচু পাহাড় মাঝখান দিয়ে বই চলেছে পাহাড়ি নদী বইছে শীতল বাতাস অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত ডুয়ার্সের মেটিলি ব্লকের পর্যটন কেন্দ্র শামসিং লালিগুড়াস শীতে এই পর্যটন কেন্দ্র আরও অপরূপ হয়ে ওঠে মেটিলি গ্রাম পঞ্চায়েতের তরফে বছর দুয়েক আগে এখানে আই লাভ সামসিং ফলকও বসানো হয়েছে ওই ফলক পর্যটকদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে ডিসেম্বরের শুরুতেই এখানে পর্যটকদের আগমন শুরু হয়েছে এখানে পিকনিক স্পটও রয়েছে শুধু পিকনিক পার্টি নয় লালিগুড়াসের প্রাকৃতিক সৌন্দর্যের টানে রোজ বিভিন্ন এলাকার মানুষ এখানে ঘুরতে আসা শুরু করেছে লালিগুড়াস পিকনিক স্পটটি মেটেলি ব্লকের মেটেলি হাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেটেলি হাট গ্রাম পঞ্চায়েতের তরফে পিকনিক স্পটটিকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে লালিগুড়াসে ঘুরতে আসা মালদার পর্যটক সাবির হোসেন বলেন লালিগুড়াসের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ দারুণ জায়গা এলাকার ব্যবসায়ী রুবেশ থাপা বলেন ডিসেম্বরের শুরু থেকেই এখানে পর্যটকদের আগমন শুরু হয়েছে কেউ যাতে এখানে প্লাস্টিক যত্রতত্র না ফেলে তার জন্য জনগণকে সচেতন করছি আমরা আমরাও পর্যটকদের যাবতীয় পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আর যে সমস্ত পর্যটক ডুয়ার্সে ঘুরতে আসছেন তারা সামসিং এ কিছু কোণের জন্য আসতেই পারেন। আমরা এখানে সামসিং এ ঘুরতে এসেছি আজকে। আচ্ছা। তো কিরকম লাগলো? মরাঙড়ি ভালোই সুন্দর জায়গা প্রকৃতি যা দেখে লাগলো মরাঙড়ি খুব ভালোই লাগলো। সাগরী বিঘতে যেন আরো ভালো হবে। কি কি দেখলেন এখানে মানে কি কি দৃশ্য আপনাকে ভালো এখন কারণব্দি তো আমরা সকালে বেরিয়েছি। কারণব্দি আমরা সামসিং এর সৌন্দর্যটা দেখলাম। মরাঙড়ি পাহাড় চারিদিকে জঙ্গল

दक्षिण तो दिनाजपुर उत्तर तो दिनाजपुर दिसम्बर ही mm. नाम आपका नाम ना आ है। अभी आदमी तो आ रहा है अच्छा से अभी ये पंद्रह तारीख से पिंग स्पोर्ट भी चालू है इधर में mm. तो वेदर अच्छा है घूमने के लिए अच्छा है mm. पूरा टूरिस्ट कलकाता कुछबिहार अलीपुर mm. mm. रायगंज बहुत आता है इधर में mm. Mm. आपका इधर ब्यूटी ब्यूटीफुल इधर वेदर भी मिलेगा और पंद्रह तारीख से आपको दिसंबर पंद्रह तारीख तो तक एकदम पिकनिक भी जारी है इधर शुरू हुआ है तो मतलब सब व्यवस्था है पिकनिक का यहाँ पर करने का हाँ पूरा व्यवस्था है अच्छा। जैसे आपको लोकल गाड़ी मिलेगा गाइडनेस मिलेगा सब कुछ मिलेगा इधर अच्छा तो अभी तो दिसंबर शुरू आया आज से ही तो भीड़ दिखा जा रहा है हाँ, अच्छा। दिखा आज से भीड़ पूरा हो रहा है कल से कल से स्टार्ट हो गया पिकनिक इधर आज भी पिकनिक है पूरा गाड़ी आया है अच्छा अच्छा तो हर साल तो यहाँ पर पिकनिक होता है अच्छा पूरा एकदम पूरा क्राउड होता है इधर पिकनिक पूरा होता है तो इस साल तो क्या बोलेंगे आप जो लोग आएंगे बाहर से अभी इस साल जो भी लोग आ रहे हैं इधर में पिकनिक खाने के लिए और थोड़ा साफ सफाई एकदम पूरा इधर कचरा उधर कचरा फेंक रहा है अभी ऐसे करके पिकनिक स्पॉट बंद हो रहा है सब पिकनिक स्पॉट तो यही मेरा अनुरोध है कि आप लोग एकदम खाना पीना खा के अच्छा से प्लेट रख के बस आग साग लगा दीजिए जला दीजिए बस यही क्या नाम है आपका रुबे स्थापित